বেদানা রোগ দমন অ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ প্রথমে ফলের গায়ে ছোট ছোট বাদামি রঙের দাগ পড়ে পরবর্তীকালে ফল কালো হয়ে ঝরে পড়ে প্রতিকার আক্রান্ত ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে ফল ধরার পর 2 গ্রাম ডাইথেন M45 প্রতি লিটার পানিতে মিশিয়ে বা 1% বর্জ্য মিশ্রণ 15 দিন পর পর স্প্রে করতে হবে ক্ষতিকর পোকামাকড় দমন অনেক পোকা দ্বারাই বেদানা ক্ষতি সাধিত হয় বেদানা ক্ষতিকর পোকা সমূহ হচ্ছে বেদানা প্রজাপতি কাণ্ড ছিদ্রকারী বিটল পাতা খেকো বিছা পোকা শুয়োপোকা ফলের মাছি উইভিল পাতার রস শোষণকারী পোকা স্কেল ইনসেক্ট সাদা মাছি বেদানা প্রজাপতি বা ফল ছিদ্রকারী পোকার বৈশিষ্ট্য পূর্ণ বয়স্ক প্রজাপতি মধ্যমাকৃতি পুরুষ প্রজাপতি উজ্জ্বল নীলচে বেগুনি এবং স্ত্রী প্রজাপতি বাদামি বেগুনি তবে স্ত্রী প্রজাপতির সামনের পাখায় কমলা রঙের ছাপ বিদ্যমান পূর্ণাঙ্গ শূককীট 17-20 মিলিলিটার লম্বা গাঢ় বাদামি গায়ে ছোট ছোট লোম আছে সারা শরীরে সাদাটে ছাপ বিদ্যমান ক্ষতির ধরন শূককীট বেদানা ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং ছিদ্র দিয়ে শূককীটের মল ফলের বাইরে বের হয়ে আসে ফলে ছিদ্রের চারিদিকে মল দেখতে পাওয়া যায় আক্রান্ত ফল হতে বিশ্রী গন্ধ বের হয় আক্রান্ত বেদানা মাটিতে ঝরে পড়ে ফল খাওয়ার অযোগ্য হয়ে পড়ে নিয়ন্ত্রণ আক্রান্ত ফল ও পোকা সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে বাড়ন্ত ফলগুলোকে কাপড়ের থলে দিয়ে ঢেকে দিতে হবে এতে স্ত্রী প্রজাপতি ফলের গায়ে ডিম পাড়তে পারে না বেদানা গাছে যখন ফল ধরতে শুরু করে তখন 1 মিলিলিটার ফসফামিডন 1 লিটার পানিতে মিশিয়ে প্রতিটি গাছে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে কাণ্ড ছিদ্রকারী বিটল পোকার বৈশিষ্ট্য পূর্ণ বয়স্ক বিটলের রং হালকা হলদে বাদামি সামনের শক্ত ডানা আকারে বড় এবং ধূসর রঙের ক্ষতির ধরন গ্রাব বা শূককীট গাছের গোড়ায় ছিদ্র করে এবং গাছের রস খায় বিটগুলো দিনের বেলা সবুজ বিটপ ও বাকল চিবিয়ে খায় গাছের বৃদ্ধি কমে যায় নিয়ন্ত্রণ 1.5 মিলিলিটার সিস্টাক্স বা বাইড্রিন 1 লিটার পানিতে মিশিয়ে প্রতিটি গাছে স্প্রে করতে হবে পাতা খেকো বিছা পোকা পোকার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ পোকা হালকা লালচে বাদামি সামনের পাখায় ঢেউ এর মতো কয়েকটি লাইন আছে পিছনের পাখা কালো রঙের যার মাঝখানে সাদা ছাপ আছে এবং কিনারায় 3টি বড় আকারের সাদা দাগ আছে ক্ষতির ধরন শূককীটগুলো একত্রে দলবদ্ধভাবে থাকে এবং সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে অতিরিক্ত আক্রান্ত হলে এরা কচি গাছ একেবারে ছেঁটে ফেলে নিয়ন্ত্রণ শূককীট সংগ্রহ করে মেরে ফেলতে হবে আক্রমণ বেশি হলে 1 মিলিলিটার ডাইক্লোরোভার্স 1 লিটার পানিতে মিশিয়ে প্রতিটি গাছে স্প্রে করতে হবে শুয়োপোকার বৈশিষ্ট্য পূর্ণবয়স্ক মথ হলদে রঙের পাখায় লালচে দাগ ও কিনারায় কতগুলো ক্ষুদ্র দাগ আছে শূককীট গাঢ় বাদামি রঙের ক্ষতির ধরন পাতা খেয়ে গাছ একেবারে পাতা শূন্য করে দেয় নিয়ন্ত্রণ শূককীটগুলো আক্রমণের প্রান্তরেই শূককীটগুলো সংগ্রহ করে মেরে ফেলতে হবে ফলের মাছি পোকার বৈশিষ্ট্য পূর্ণবয়স্ক মাছি 7 মিলিমিটার লম্বা পাখাগুলো রঙহীন বক্ষ মরছে লাল বাদামি রঙের যার মধ্যখানে হলুদ ড্রাকাটা দাগ নেই গায়ের রং হলুদ পেট কোনাকার ও গাঢ় বাদামি রঙের ক্ষতির ধরন শূককীট কাঁচা বা পাকা উভয় রকমের বেদানার মারাত্মক ক্ষতি করে আক্রান্ত বেদানা বিক্রির অনুপযোগী হয়ে পড়ে নিয়ন্ত্রণ ফলের মাছি পোকার বংশ বৃদ্ধি রোধের জন্য একেবারে সব ফল সংগ্রহ করতে হবে ফল পাকার পূর্বেই ফল সংগ্রহ করতে হবে আক্রান্ত বেদানা ধ্বংস করতে হবে বেদানা সংগ্রহের 2 সপ্তাহ পূর্ব পর্যন্ত কমপক্ষে 3-4 বার প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার মেলাথিয়ন বা ডাইমেথয়েড বা 2.5 গ্রাম সেবিন মিশিয়ে প্রতিটি গাছে স্প্রে করতে হবে বিষ্টপ ব্যবহার করেও এই মাছি পোকা দমন করা যায় বিষ্টপ তৈরির নিয়ম 125 গ্রাম লেড আর্সিনেট 250 গ্রাম আখের গুড়ের সাথে মিশাতে হবে তারপর লেড আর্সিনেট ও গুড় মিশ্রিত মন্ডুটুকু 4 লিটার পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে
এই বিষ্ট সিন্ড্রোনেলা তেল যোগ করলে ফলমাসি এতে আরো বেশি আকৃষ্ট হয়।